হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আর্ট অ্যান্ড স্টোরি টাইম এপিসোড 53। আমার নাম নওশিন, আমি একজন অ্যানিমে আর্টিস্ট অ্যান্ড স্টোরি টেলার। সময় মতো আমি আজকেও তোমাদেরকে আমার সাবস্ক্রাইবারদের পাঠানো ভৌতিক ঘটনাগুলো বলবো, যেটা আমাকে ইনস্টাগ্রামে পাঠানো হয়। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং। আর আমি এখন থেকে খুব বিবেচনা করে স্টোরিগুলো সিলেক্ট করবো, যাতে তোমার ভিডিওগুলো দেখতে বোরিং না লাগে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো, সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো। আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার দুপুর দুইটায় ভিডিও আপলোড দিই। তোমাদের থেকে আমার একটা মতামত নেওয়া জরুরি। এটা হচ্ছে যে, আচ্ছা তোমরা কি চাও যে আমি আমার আপলোডের টাইমটা চেঞ্জ করি? আমি তো এমনিতে দুপুর দুইটায় আপলোড দিই। এখন তোমরা যদি চাও যে রাতের বেলা ভিডিওগুলো আপলোড দিতে ভালো হয়, ধরো রাত 10টা বা 11টার দিকে, এমন হইলে তোমরা কমেন্ট করো। যদি আমার কমেন্ট সেকশন ইউটিউব বন্ধ না করে, তোমরা কমেন্ট করো যে আমি কি দুইটায় আপলোড দিব না রাত 10টা বা 11টার দিকে আপলোড দিব। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি আর্ট ব্লগ আপলোড করি। তোমার যদি ওরকম ভিডিও ভালো লাগে, ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো। চলো আমরা আর দেরি না করে ঘটনাগুলো শুরু করি। প্রথম ঘটনা, ঘটনাটা অনেক বেশি আগের। যে ঘটনাটা পাঠাইছে, এটা তার দাদা এবং তার দাদার ভাইয়ের সাথে হয়। ওই দিন তার দাদা এবং তার ভাই খেতে ধানের চারা রোপণ করতেছিল। হঠাৎ তার ভাই তাকে বলে যে, ভাই আমার খুব খিদে পাইছে, আমি গিয়ে খেয়ে আসি। সে খাইতে যায়। খাইতে যাওয়ার পর প্রায় 2 ঘন্টা হয়ে যায়, তার ভাই আসতেছিল না। সে ভাবছে হয়তো তার বাড়ি থেকে আসতে দেরি হইতেছে বা কোনো কাজ আছে, যার কারণে সে এত বেশি পাত্তা দেয় নাই। সে তার কাজ করতেছিল। প্রায় 2.5 ঘন্টা পর তার ওই ভাইটা আসে, এসে তার সাথে খেতে কাজ করা শুরু করে কোনো কথাবার্তা না বলেই। এটা তার কাছে অস্বাভাবিক লাগে, কারণ তার ভাই নাকি খুব বেশি কথা বলতো, সে এসে কোনো কথা বলতেছিল না। তখন সে ভাবে যে হয়তো তার ভাই তার উপর রাগ করছে। সে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ভাই কোনো উত্তর দিতেছিল না। তার চোখ যখন তার ভাইয়ের পায়ের দিকে পড়ে, যদিও পাটা ক্ষেতের মানে কাদা হয়ে আছে না, ওই পানির ভিতরে ছিল, সে বুঝতে পারে যে পাটা একটু অস্বাভাবিক লাগতেছে। তখন সে জোর করে তার ভাইকে বলে যে, চল আমার কাছে একটু বিস্কিট আছে, আমরা বিস্কিট খাই পাড়ে গিয়ে বসে। জোর করে টেনে যখন তার ভাইকে পাড়ে তুলে, তখন দেখে যে তার ভাইয়ের পা উল্টো। তার পকেট থেকে সরিষা গোড়া নিয়ে তার ভাইয়ের রূপী লোকটার চোখের উপর ফালায়। ফালানোর পর ওই লোকটা চিৎকার শুরু করে। ওই চিৎকারগুলো কোনো মানুষের চিৎকার ছিল না, খুবই ভয়ঙ্কর, সহ্য করার মতো না। সে ওই ভাইরূপী জিনিসটাকে জিজ্ঞেস করেছে, আমার ভাই কোথায়? তখন সে চিৎকার করতে করতে বলে, পুকুরে ডুবায় আসছি, এ কথা বলে আর হাসা শুরু করে। সে ওখানে ওই প্যারানর্মাল এন্টিটিটাকে রেখেই দৌড়ায় পুকুরের কাছে, যায় গিয়ে দেখে যে তার ভাই সাইডে পাড়ে পড়ে আছে। সে তাড়াহুড়া করে ভাইয়ের কাছে যায়, দেখে যে আল্লাহ রহমতে তার ভাই বেঁচে আছে। তো ওইবারের মতো তার ভাইকে বাঁচানো যায়, কিন্তু তারা জানতো না যে ফিউচারে কী আসতেছে। যতদিন যায় তারা এই ব্যাপারটা ভুলতে শুরু করে এবং সেই দিকে একদম গা ছাড়া ভাব হয়ে যায়। তারা তার ওই ভাইটাকে খেয়াল রাখে না। প্রায় 3 মাস পর তার ভাইটা হারিয়ে যায়। তার ভাইকে কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছিল না, তারা অনেক খুঁজে কোনোভাবেই পায় না। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। 2 বছর পর ভোরবেলা তারা লক্ষ্য করে যে তাদের ঘরের চালে কারো লাশ। তারা লাশটাকে নামায়। নামানোর পর দেখে যে এটা তাদের ওই ভাইটা, অনেক জরা জীর্ণ, অনেক শুকিয়ে গেছে। মনে হইতেছে যে অনেক দিন ধরে সে কিছুই খায় নাই, আর তার মুখ থেকে রক্ত বের হইতেছিল। তারা তখন সাথে সাথে বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ না, ওই প্যারানর্মাল এন্টিটিটাই হয়তো তার ভাইকে এমন করছে। তার ভাইয়ের হারিয়ে যাওয়ার পিছনে এবং তার ভাইয়ের মৃতদেহ পাওয়ার পিছনে সব কিছুর জন্য ওই প্যারানর্মাল এন্টিটিটা দায়ী। যখন দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন তারা কবরের মধ্যে অনেক কান্নার আওয়াজ শুনে, আর কান্নার আওয়াজটা কোনো মেয়ের ছিল। মনে হইতেছিল যে তার খুব বাজে কিছু হয়েছে, যার কারণে সে এবার পাগলের মতো হাউমাউ করে কান্না করতেছে। ওখানে যেহেতু অনেক বেশি লোক ছিল, যার কারণে তারা এত বেশি ভয় পায় না এবং দাফন করে চলে আসে। কিন্তু আসার পর ঘটে আরেক কাণ্ড। এটা হচ্ছে তাদের বাসার চারপাশে কোনো মেয়ের এমন কান্নার আওয়াজ শোনা যায়। আর কয়েকদিন পর তার দাদা ভাই, যে স্টোরিটা পাঠাইছে এবং যার ভাই ছিল, সে অসুস্থ হয়ে যায়, খুব বাজেভাবে অসুস্থ হয়ে যায়। বৃদ্ধ লোক তাদের বাড়িতে আসে ভিক্ষা চাওয়ার জন্য। তারা যখন লোকটাকে ভিক্ষা দেয়, ওই ভিক্ষুকটা তাদেরকে বলে যে তারা যদি এই বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে তাদের আরেকটা ছেলেও মারা যাবে। তারা ওই ভিক্ষুটার কথা শুনে এবং ওই বাড়িটা ছেড়ে চলে আসে। ওই বাড়িটা ছাড়ার পর ওই লোকটা সুস্থ হয়ে যায়।
তো স্বাভাবিকভাবেই সবাই বলবে যে এটা জিন ছিল, কিন্তু যে স্ত্রীটা পাঠাইছে সে বলছে যে তাদের বাড়ির সবাই এবং ওই গ্রামের সবাই নাকি বিশ্বাস করতো যে এটা কোনো পরীর কাজ। ওই সময়ে নাকি অনেক অহরহ এরকম ঘটনা ঘটতো যে কোনো পরী কোনো ছেলেকে এরকম কিডন্যাপ করে নিয়ে যাইতো বা অনেক খারাপ কিছু করতো, এরকম অনেক নাকি ঘটছে। ওখানে সবাই এটাই বিলিভ করে যে এটা কোনো পরী করছে। দ্বিতীয় ঘটনা, এই ঘটনাটি নোয়াখালীর কানখিরখেত নামক একটি গ্রামের। আই হোপ আই এম সেইং দ্যাট রাইট। এই ঘটনাটা যে পাঠাইছে তার নানু বাড়ির আত্মীয়ের একজনের ছেলের সাথে হয়েছে এই সবগুলো ঘটনা। ওই ছেলেটাকে নাকি সবাই লেডু বলে ডাকতো। ছেলেটা নাকি অনেক বেশি সুন্দর ছিল, অনেক ফর্সা ছিল, চেহারাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে এটা বলে রাখা ভালো যে ঘটনাগুলো ঘটছে 1900 সালের দিকে। ছেলেটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণে গ্রামের সব মেয়েরাই তাকে অনেক বেশি পছন্দ করতো। তো একদিন সে পুকুর পাড় দিয়ে হাঁটতেছে, তখন সন্ধ্যাবেলা হঠাৎ করে নাকি চারটা পরি তার সামনে আসে। তার সবাই নাকি একে একে ছেলেটাকে বলা শুরু করে যে আমাকে বিয়ে কর, আমাকে বিয়ে কর। ছেলেটা স্বাভাবিকভাবে অনেক শকড হয়ে যায়, সে সাথে সাথে বলে যে না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। তখন পরীরা তাকে নানাভাবে লোভ দেখানোর চেষ্টা করে, তারা তাকে নাকি বলা শুরু করে অনেক জামা কাপড় দিবে, তাকে অনেক ভালো খাবার দিবে, কোনো কিছুর কমতি রাখবে না, অনেক বেশি ভালোবাসবে। যে এটা কিন্তু 1900 সালের দিকের কথা। আর ওই ছেলে এবং তার ফ্যামিলি নাকি খুব ভালো অবস্থার মধ্যে ছিল না, তার একটু অভাবের মধ্যে ছিল, যার কারণে ওই ছেলেটা রাজি হয়ে যায়। কিন্তু সে বলে এখানে চারজনকে সে বিয়ে করতে পারবে না, সে যে কোনো একজনকে বিয়ে করবে এবং তাদেরকে এটা ঠিক করতে বলে। তখন পরীর একটু ঝামেলায় পড়ে যায়। তারা যখন এই ব্যাপারটা চিন্তা করতেছিল, এই ফাঁকে সে তার বাসায় চলে যায়। এই সবগুলো ঘটনাই সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে। এরপর দিন ঠিক ওই টাইমে নাকি পরীরা ওই ছেলেটার কাছে আসে এবং তাকে বলে যে আমাদের চারজনকেই তোমার বিয়ে করতে হবে। এই কথা বলে পরীর নাকি তাকে নিয়ে উড়ে চলে যায় ওখান থেকে। যে স্ত্রীটা পাঠাইছে সে লিখছে যে ওই পরীগুলোর দেশের নাম ছিল নাকি কোকাপ। পরীগুলো ছেলেটাকে একদম মেঘের মধ্যে দিয়ে নিয়ে উড়ে চলে যায়। পরীর ওই ছেলেটাকে অনেক বেশি আদর যত্ন করে, অনেক খাওয়ায়, একদম স্বর্ণ এটা সেটা অনেক কিছু দেয়। কিন্তু ওই ছেলেটা পরীরদের সাথে একটা শর্ত রাখে যে তাকে তার বাড়িতে আবার নিয়ে ফিরিয়ে দিয়ে আসতে হবে। তো রাতের বেলা নাকি আসার পর ওই ছেলেটা তার ফ্যামিলির সবাইকে সব কিছু বলতো। ফ্যামিলির ওরা নাকি খুশি ছিল না, ওরা অনেক বেশি টেনশন করতো। এভাবে এমন করতে করতে একদিন নাকি ছেলেটাকে পরীরা বিয়েই করে ফেলে। এভাবে অনেক দিন যায়। হঠাৎ নাকি একদিন লেডুর সাথে, মানে ওই ছেলেটার সাথে পরীদের অনেক ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর পরীরা রেগে যায়। তারপর একদিন ছেলেটার মৃতদেহ ওই পরিবারের ছাদে পাওয়া যায়। ছেলেটার গালে নাকি লিপস্টিকের দাগ ছিল, গ্রামবাসীরা সবাই দেখে। তো এই কাহিনীটার সাক্ষী পুরো গ্রামবাসীরা ছিল। ছেলেটাকে খুব খারাপভাবে মেরে ফেলা হয়। তার ফ্যামিলি এই ভয়ে ছিল। তারপর থেকে ওই গ্রামে কোনো সুন্দর ছেলে বা মেয়ে সন্ধ্যার পর বাইরে বের হতো না। পরীদের প্রত্যেকটা ঘটনাই এরকম যে শেষ পর্যন্ত তারা ছেলেগুলোকে মেরেই ফেলে। এর জন্যই হয়তো তাদেরকে ভয়ঙ্কর সুন্দরী বলা হয়। আবার আমি পড়ছিলাম একটা জায়গায়, বুঝছো, যে পরীরা নাকি আসলে সুন্দর না, আসলে নাকি তারা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর। তারা একটা মায়াজালের মাধ্যমে নাকি মানুষদেরকে এটা দেখায় যে তারা অনেক বেশি সুন্দর। তৃতীয় ঘটনা, এই ঘটনাটা যার সাথে ঘটছে সে বর্তমানে ইতালিতে থাকে। তার জন্ম হয় ইতালিতে, সব কিছু ইতালিতে। প্রায় 6-7 বছর আগে সে বাংলাদেশে বেড়াতে আসে। তারপরই তার সাথে ঘটনাগুলো হয় এবং আজকে পর্যন্ত তার সমস্যা হয়। সে রাতে ঘুমাতে পারে না এবং সে সবসময় ভয়ে থাকে যে তাকে কেউ মেরে ফেলবে। কেন তোমরা এখনই জানতে পারবা। যে ছেলে স্ত্রীটা পাঠাইছে সে দেখতে তার আম্মুর মতো, তার আম্মু অনেক বেশি সুন্দরী। তো সেও তার আম্মুর মতো সুন্দর হয়েছে। সে যখন বাংলাদেশে আসে প্রথমেই সে তার গ্রামের বাড়িতে ঘুরতে যায়। খুশি মনে, খুশি হয়ে তার গ্রামের বাড়িতে থাকতে গেছিল, কিন্তু সে জানতো না যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। তো তখন মোটামুটি তার গ্রামটা সে চিনে ফেলছে। কারণ প্রায় রাতেই সে হাঁটতে বের হইতো এবং ঘোরাঘুরি করত। সবচেয়ে বেশি ঘুরতো পুকুর পাড়ে। তাদের গ্রামের বাড়ি নাকি আখাউড়ার পাশেই এবং ওই পুকুরটা তাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর ছিল। মনে একদিন রাতের বেলা সে পুকুর পাড়ে হাঁটতেছে, তখন সে খেয়াল করে যে পুকুরের বিপরীত পাড়ে একটা মেয়ে হাঁটতেছে। মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, এমন মনে হইতেছিল যে সে গ্লো করতেছে, তার থেকে আলো বের হইতেছে এমন লাগতেছিল। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখে নাই। যতক্ষণে সে বিপরীত পাড়ে যায়
ততক্ষণে ওখানে ওই মেয়েটা আর ছিল না। আর পরদিন রাতে সে ওই মেয়েটাকে দেখার জন্য ওই পুকুর পাড়ে যায়। তার মূল উদ্দেশ্যই ছিল ওই মেয়েটাকে দেখা, এবং যাওয়ার পর ওই মেয়েটাকে দেখে, এবং ওই সময় মেয়েটা সে যে পাড়ে দাঁড়ানো ছিল ওই পাড়েই ছিল। সে তাড়াতাড়ি করে মেয়েটার কাছে যায়। মেয়েটার কাছে যাওয়ার পর সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, কারণ মেয়েটা এত বেশি সুন্দর ছিল যা ভাষায় বলার মতো না। মেয়েটা থেকে একটা আলোর আভা বের হইতেছিল। এই আলোর আভা দেখার পরও তার মাথায় এটা কাজ করতেছিল না যে এটা প্যারানর্মাল কিছু হইতে পারে। মেয়েটার সাথে সে কথা বলে মেয়েটা তার কথার উত্তর দেয়, এবং সারা রাত সে পুকুর পাড়ে বসে ওই মেয়েটার সাথে কথা বলতে বলতেই কাটিয়ে দেয়। সে এটাও জিজ্ঞেস করে না যে মেয়েটা কি তার বাসায় যাবে না বা কিছু, মানে তার নর্মাল কমন সেন্স লোপ পেয়ে গেছিল। সে চিন্তা করতে পারতেছিল না ঠিক মতো শুধু মেয়েটার সাথে কথা বলা ছাড়া। একদম ভালোভাবে ভোর হওয়ার আগ মুহূর্তে নাকি মেয়েটা প্রত্যেকদিন তাকে বলতো যে তুমি বাসায় যাবে না, তখন সে বাসায় আসতো। তো এভাবে তার মা নাকি লক্ষ্য করে যে সে বাসায় এরকম ভোরের দিকে আসতেছে প্রায় এক সপ্তাহ ধরে। তখন সে ভাবে যে হয়তো তার ছেলে খারাপ কিছু করতেছে। এরপর দিন রাতে তার মা তার বাবাকে নিয়ে ওই ছেলেকে ফলো করে। ফলো করার পর তারা যখন পুকুর পাড়ে যায়, তারা ওই মেয়েটাকে দেখতে পায়, এবং সাথে সাথে তার মা বাবা দুইজনই বুঝতে পারে যে এটা কোনো পরী বা কোনো জিন, এটা কোনো মানুষ না। কিন্তু তাদের সাহস ছিল না যে তখনই ছেলেকে ওখান থেকে গিয়ে নিয়ে আসবে। তারা বসে ওয়েট করে ছেলেটা ফেরার জন্য। কিন্তু পরীটা বুঝে যায় যে তার মা বাবা তাকে ফলো করছে, এবং ছেলেটাকে ওই দিন বেহুশ করে নিয়ে উড়ে চলে যায়। মা বাবাকে কিছুই করতে পারতেছিল না, চিলাফাল্লা শুরু করে মা বাবা, গ্রামের সবাই আসে। তার মা বাবা যখন গ্রামের সবাইকে এই কথাগুলো বলে, ওই গ্রামের সবাই নাকি বলে যে এই পুকুর পাড়ে এরকম একটা মেয়ে পরী নাকি আসে। গ্রামের মুরব্বীরা বলে যে এটা প্রায় অনেক বছর আগের কথা, এখন আর এটা শোনা যায় না, তবে এখন কেন হঠাৎ করে এমন হলো তারা জানে না। তাদের মা বাবা অনেক বেশি টাকা খরচ করে তাদের ছেলেকে খোঁজার জন্য, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইতেছিল না। তখন নাকি একটা গ্রাম যার নাম আজমপুর, ওখানে একটা বুড়ো মহিলার খোঁজ তারা পায়, যে বুড়ো মহিলা নাকি অনেক বড় একজন কবিরাজ। তারা যখন বুড়ো মহিলার কাছে যায়, বুড়ো মহিলাকে বলে যে যত টাকা লাগুক, যত কিছুই লাগুক তার ছেলেকে এনে দেওয়ার জন্য। বুড়ো মহিলাটা রাজি হয় এবং কয়েকটা বোতল আর কয়েকটা গাছপালার ডাল আরও কি কি নাকি নেয়, তারা এটা এক্সপ্লেন করতে পারবে না, নিয়ে মুখে কি যেন বলা শুরু করে, এবং ওই ভাষাও তারা জানে না যে কোন ভাষায় মহিলাটা কথা বলতেছিল। কিছুক্ষণ পর ওই বুড়ো মহিলাটা বলা শুরু করে যে আসছে আসছে, পরীর মা বাপ আসছে। এই কথা বলার পর দুটো পুরুষ কণ্ঠ নাকি বলে উঠে যে আমরা অনেক বলছি ওকে ছেলেকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়ে না, এত বছর আসতে না করছি, আসছে না, কিন্তু এই বছর থেকে আবার আসা শুরু করছে, আমি মাফ চাই, তুমি যা ইচ্ছা তা করো, এরকম কথা নাকি শুনে পুরুষ কণ্ঠে। কিন্তু ওখানে কেউই ছিল না তারা বাদে আর বুড়ো মহিলাটা বাদে। তারা খুব বেশি ভয় পায় এবং মা বাবা দুজনই কাঁপা শুরু করে একদম। তখন বুড়ো মহিলাটা বলে আচ্ছা ঠিক আছে। তো পুতুলটার মধ্যে না একটা মন্ত্র পড়ে ফু দেওয়ার পর একটা মানুষের শরীরের আকৃতি আসে পুতুলটার ভিতরে, ছোট্ট একটা মানুষের শরীরের আকৃতি, আর ওখান থেকে আলো বের হইতেছিল। তখন পুতুলটা বুড়ো মহিলাটা বন্ধ করে একজনকে বলে, কিন্তু ওখানে কিছু ছিল না। মহিলাটা বলে যে পুতুলটা নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আস। এই কথা বলার পর পুতুলটা নিজে নিজে গড়িয়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। তাদের মা বাবাকে মহিলাটা বলে যে কালকের মধ্যে তোদের ছেলেকে তোরা পেয়ে যাবি। তার মা বাবা বুড়ো মহিলাটাকে যখন টাকা দিতে নেয়, তখন বুড়ো মহিলাটা টাকা নেয় না, বলে যে এখন না এখন না, তোর ছেলে সুস্থ হইলে দিস। তো এর পরের দিন তাদের ছেলেকে তারা তাদের বাড়ির উঠানে পায় এবং সুস্থভাবেই পায়। তার ছেলে যখন ভালোভাবে সুস্থ হয়, তারা সবাই মিলে যায় ওই বুড়িকে হেল্প করার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পর কোনো বাড়ি কিছুই পায় না, ওখানে কিচ্ছু ছিল না, কোনো বাড়ি নাই, কিচ্ছু নাই। গ্রামের মানুষদেরকে যখন জিজ্ঞেস করে, গ্রামের মানুষরা বলে যে কিসের বাড়ি, এখানে তো সবসময় খালি ছিল, কোনো বাড়িই ছিল না। অনেক খোঁজে ওই বুড়ো মহিলাটাকে, কিন্তু কোনোভাবেই মহিলাটাকে আর পায় না। তারপরও তারা অনেকগুলো টাকা নাকি তাদের গ্রামের একজন আত্মীয়ের কাছে দিয়ে আসে, যদি কোনো সময় বুড়ো মহিলাটা আসে তাকে দেওয়ার জন্য। এর কয়েকদিন পরই তারা তাড়াহুড়ো করে ইতালিতে আবার চলে আসে। ইতালিতে আসার পর ছেলেটা সুস্থই আছে, আর ওখানে মানে পরীটা ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর কী হয়েছে ছেলের কিছুই মনে নাই, কিন্তু স্বপ্নে সে কিছু কিছু দেখে।
স্বপ্নে ছেলেটা দেখে যে পরীটা জোর করে তার কাছে আসার চেষ্টা করতেছে। সে অনেক কান্নাকাটি করতেছে, জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছে, তাকে মারধর করতেছে, তারপর তার ঘাড়ে কামড় দিয়ে নাকি রক্ত খাওয়ার চেষ্টা করতেছে। এরকম ভয়ঙ্কর স্বপ্ন সে দেখে। সে ভাবে হয়তো যখন পরীটা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো তার সাথে এরকম কিছু করছিল, যার কারণে সেই স্বপ্নগুলো দেখে। সে এখনও অনেক ভয়ে ভয়ে থাকে যে তাকে না আবার পরী এসে কিছু করে। তো তারা এখনও ইতালিতেই আছে এবং সে আর কখনও নাকি বাংলাদেশে আসতে চায় না, কারণ সে ভাবে যে সে যদি দেশে আসে তাহলে নাকি ওই পরী তাকে কিছু করবে। আশা করি তোমার ঘটনাগুলো ভালো লাগছে। আজকের ভিডিও সবগুলো ঘটনাই পরীর। আমার কাছে একসাথে অনেকগুলো পরীর ঘটনা যখন আসছে আমি ভাবলাম যে একটা ভিডিওতেই সবগুলো ঘটনা দিয়ে দিই। তোমাদের সাথে আবার দেখা হবে মঙ্গলবার। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।